ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে বিস্তার পরিমাপের ধারাবাহিক আলোচনায় আজকে পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আলোচনা করব। পরিসংখ্যানে সর্বাধিক ব্যবহৃত এই পদ্ধতি হলো পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর সংজ্ঞা যদি দেখো, আলোচনা করা হয়েছে যে কোনো নিবেশনের গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের বর্গের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে। এটার সাথে মিল রেখে যে ফর্মুলাটা পরিমিত ব্যবধানকে সিগমা বা এস বা এসডি ক্ষেত্র বিশেষে ব্যবহার করা হয়। আমরা যদি এস দ্বারা ব্যবহার করি তাহলে দেখো এখানে বলা আছে সংজ্ঞার সাথে কোনো নিবেশনের গড় থেকে, গড় হলো এক্স বার, গড় থেকে সংখ্যাগুলির ব্যবধান, সংখ্যা হলো এক্স, এক্স থেকে একবার, এক্স বার এর যে ব্যবধান, এর ব্যবধানের বর্গের সমষ্টিকে, ব্যবধানের বর্গ করা হলো এক্স বার, বর্গের সমষ্টি করা হলো কি সামেশান, পদ সংখ্যা দ্বারা ভাগ করলে, পদ সংখ্যা হলো এন, হলো পদ সংখ্যা, এখানে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান ব্যবহার করা হয়েছে পরিসংখ্যানিক ত্রুটি পরিহার করার জন্য, করলে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে, তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে। তাহলে এই সূত্রের সাথে এই সংজ্ঞার হুবহু মিল পাওয়া যায়। পরিমিত ব্যবধানের বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলো ফর্মুলা আছে, প্রায় 24টির মতো ফর্মুলা আছে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা ন্যূনতম যেটুকু না হইলেই না হয় আমরা সেটুকু পড়ব। এখন এখানে পরিমিত ব্যবধান বিন্যস্ত ডাটা এবং অবিন্যস্ত ডাটা এই ক্ষেত্রে ফর্মুলা ভিন্ন। প্রথমে আসে অবিন্যস্ত ডাটা, তারপরে আসে বিন্যস্ত ডাটার মধ্যে আমার দুই ধরনের, একটা হলো সরল গণসংখ্যা নিবেশন, আবার একটা হলো শ্রেণীবদ্ধ গণসংখ্যা নিবেশন। তা আমরা ধারাবাহিকভাবে সেগুলো পরে পড়ব। আজকে আমরা অবিন্যস্ত ডাটার ক্ষেত্রে পরিমিত ব্যবধান নির্ণয় এটা আমরা পড়ব। এখানে দেখো তিনটা ফর্মুলা দেওয়া আছে, এটা সংজ্ঞার সাথে মিল রেখে এই ফর্মুলা। এছাড়াও আরও প্রায়োগিক ক্ষেত্রে আরও দুইটি ফর্মুলা দেওয়া আছে, এটা হলো সরাসরি পদ্ধতি, সরাসরি পদ্ধতি পরিমিত ব্যবধান এস সমান সমান সামেশান এক্স স্কোয়ার মাইনাস সামেশান এক্স হোল স্কোয়ার বাই এন হোল ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান হোল রুট। তাহলে এইখানে এই ফর্মুলা ব্যবহার করা হয় সরাসরি পদ্ধতিতে। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে দেখা যায় যে এখানে এস সমান সমান পরিমিত ব্যবধান এস সমান সমান সামেশান ডি স্কোয়ার মাইনাস সামেশান ডি হোল স্কোয়ার বাই এন ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এখানে ডি হলো এক্স মাইনাস ব্যবধান বা বিচ্যুতি, এক্স মাইনাস এ, আর এ হলো কল্পিত গড়। তাহলে আমরা এই তিনটা ফর্মুলাতে আমরা অঙ্কগুলো করতে পারি। তো যার কাছে যেটা ভালো লাগে যে কোনো একটা ফর্মুলা ইউজ করলেই চলবে। আমি তিনটে ফর্মুলাতেই একটা অঙ্ক করে আমি তোমাদের দেখাচ্ছি। যেমন এখানে দেখো, এবার বলা হয়েছে একটা কোয়েশ্চন যে 1 2 3 4 5 6 7 8 9 এই তথ্যের পরিমিত ব্যবধান কত। তাহলে আমরা যদি পরিমিত ব্যবধান নির্ণয় করতে হয় তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখি সকাকারে, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আমি সাজিয়ে লিখলাম যে তথ্যের মান এক্স সমান সমান 1 2 3 4 5 6 7 8 9। পরবর্তী সময়ে আমি যেহেতু এইটা করতে চাই প্রথম ফর্মুলায়, তাহলে আমি এক্স বারের মান বের করবো। তো এক্স বারের মান বের করতে হলে আমরা সামেশান এক্স আমরা যোগ করলাম হলো 45, আর এন এর মান 9। তাহলে এক্স বার আমরা জানি, গড় আমরা আগে করে আসছি, এক্স বার সমান সমান সামেশান এক্স বাই এন। তাহলে সমান সমান এখানে এক্স বারের মান সামেশান এক্স এর মান বসাইলাম 45, আর এন এর মান বসাইলাম 9। তাহলে 45টি 45টি 9টা যদি কাটাকাটি করা যায় তাহলে আসে 5। তাহলে আমি লিখলাম এখানে এক্স বার সমান সমান 5। এইবার আমি এক্স মাইনাস এক্স বারের মান বের করব। তাহলে এক্স মাইনাস এক্স বার, তাহলে এক্স হলো 1, এক্স বার হলো কত 5, তাহলে বিয়োগ বিয়োগ করলে হয় -4। ঠিক একইভাবে -3 -2 -1 এবং 5 এর থেকে 5 বিয়োগ করলে এখানে আসে 0। এরপরে আসতেছে 6 এর থেকে 5 বিয়োগ করলে +1, তারপরে একইভাবে +2,
প্লাস থ্রি প্লাস ফোর, কারণ এই পাঁচের থেকে নয়ের থেকে পাঁচ বিয়োগ করলে আসে প্লাস ফোর। তাহলে আমরা এক্স মাইনাস এক্স বার পেলাম, এইবার এটার বর্গ করতেছি, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, তার মানে এটার এগুলো বর্গ। তাহলে এখানে বর্গ করলে চার চারে ষোল, তাহলে যেহেতু বর্গ দুইটাই মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হইতেছে কি ষোলো তিন তিরিকে নয়, দুই দুগুণে চার, এককে এক, শূন্যর বর্গ শূন্য, এককে এক, দুই দুগুণে চার, তিন তিরিকে নয়, চার চারা ষোলো। তাহলে এইবার আমাদের দরকার হলো সামেশান এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এই মানটা আমাদের দরকার। তাহলে আমরা এটা যোগ করলাম, আমরা এটা যোগ করার পরে দেখা গেল এখানে মান আসছে ষাট, সিক্সটি। তাহলে আমরা এবার অঙ্কটা করে ফেলতে পারি। অঙ্কটা কিভাবে হলো, যে আমরা জানি যে এস সমান সমান সামেশান এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। আমি এখানে সামেশান এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারের মান বসাইলাম ষাট, আর এখানে এন এর মান নয়, তাহলে ফলে হলো কি ষাট বাই আট। ষাট বাই আটের ভাগ করলে হয় সাত দশমিক পাঁচ, আর এটার বর্গমূল করলে হয় দুই দশমিক সাত তিন আট। তাহলে এই হলো তোমার পরিমিত ব্যবধানের মান বা রেজাল্ট। আমরা যদি এই ফর্মুলা না করে, আমরা যদি এই ফর্মুলায় যাই সরাসরি ফর্মুলাতে, তাহলে আমাদেরকে কি বের করতে হবে দেখো, আমাদের কি কি চাই। একটা হলো এইটা দরকার, সামেশান এক্স স্কোয়ার দরকার, আর হলো এইটা দরকার, এই দুইটা জিনিস আমাদের দরকার। তাহলে সামেশান এক্স স্কোয়ার করতে হলে এক্স এর বর্গ করতে হবে, আর সামেশান এক্স এর মান তো আমরা এখানে পেয়ে গেছি পঁয়তাল্লিশ, সামেশান এক্স এর মান এন পেয়ে গেছি। তাহলে সামেশান এক্স স্কোয়ার করতে হলে প্রত্যেকটার বর্গ করতে হবে, তাহলে প্রত্যেকটা যদি বর্গ করতে হয় তাহলে দেখো যে আমাকে কি করতে হবে, আমি এটা এখানে মুছে ফেলি তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। আচ্ছা পরে মুছতেছি, এখানে হবে এক্স এর বর্গ এককে এক, দুই দুগুণে চার, তিন তিরিকে নয়, চার চারা ষোলো, পাঁচ পাঁচা পঁচিশ, ছয় 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 ত্রিশ, সাত সাতা উনপঞ্চাশ, আট আটা চৌষট্টি, আর নয় নং একাশি। তাহলে এক্স স্কোয়ার করলাম, এখন সামেশান এক্স স্কোয়ার এইটাকে যোগ করলে দেখা যায় রেজাল্ট হলো সামেশান এক্স স্কোয়ার সমান সমান হলো দুই দশমিক দুইশো পঁচাশি। এবার আমরা ফর্মুলা মান বসাই, সামেশান এক্স স্কোয়ার, সামেশান এক্স স্কোয়ারের মান আসছে দুইশো পঁচাশি, দুইশো পঁচাশি মাইনাস সামেশানের এক্স মান হলো পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ স্কোয়ার ডিভাইডেড বাই এন এর মান হলো নয়, আর হোল ডিভাইডেড বাই নয় বিয়োগ এক। তাহলে আমরা এই ফর্মুলায় কী করলাম, মানগুলো বসিয়ে নিলাম, যে পঁচাশির থেকে পঁচাশি মাইনাস পঁয়তাল্লিশ স্কোয়ার ডিভাইডেড বাই নয়, আর নয় বিয়োগ এক, তাহলে কি হলো এখানে, এখানে হলো আট, আর উপরে হলো দুইশো পঁচাশি মাইনাস পঁয়তাল্লিশের বর্গ করলে কত হচ্ছে, হ্যাঁ পঁয়তাল্লিশের বর্গ করলে হয় দুশো পঁচিশ। তারপরে স্টেপে আমরা যাই, দুশো পঁচিশ থেকে দুশো পঁচাশি বিয়োগ করলে থাকে হলো ষাট দশম, আর নিচে আট, আবার এটা পরবর্তী সময় কমন হয়ে গেছে, অতএব রেজাল্ট এখানে চলে আসছে একই রেজাল্ট। তাহলে দেখো আমরা দ্বিতীয় সূত্রের মাধ্যমে আমরা করলাম একই রেজাল্ট পাওয়া যায়, তৃতীয় যে সূত্র আছে সেই সূত্রের মাধ্যমে আমরা করতে পারি। আমরা যদি এইটাকে এ ধরি পাঁচ সমান সমান এ, তাহলে এখানে আমরা লিখতে পারি কল্পিত গড় সমান সমান এ, ধরলাম পাঁচ, তাহলে এখানে হবে এক্স মাইনাস এ, আর এখানে হবে ডি সমান সমান এক্স মাইনাস এ, আর এখানে হবে ডি স্কোয়ার।
দেখো তাহলে এখানে যদি 5 ধরি আমি তাহলে এখানে 4 হয় মানে 4 ঠিক একই সাথে এরকম যেহেতু আমরা 5 ধরে করছি তাহলে ও মিলে গেছে যদি আমরা 4 ধরে করতাম এটা মিলবে না তখন আমরা অন্যটা করলে রেজাল্ট আলটিমেটলি একই হবে তাই আমি 5 ধরে করছি আমি সময় বাঁচানোর জন্য সুবিধার্থে তাহলে দেখা যায় এটাই হয় এবং এটা বর্গ করলে এই হয় এবং যদি তখন এখানে হবে হলো সামেশন ডি স্কয়ার সমান সমান এত এবং এখানে সামেশন ডি আমাদের বের করতে হবে সামেশন ডি সমান সমান হয় হলো এটা হবে 0 সামেশন ডি সমান সমান হলো 0 আর সামেশন ডি স্কয়ার সমান সমান হলো 60 তাহলে দেখো এবার আমি যদি আবার ফর্মুলায় বসাই সেটা মানগুলো কি আসছে সামেশন ডি স্কয়ার সমান সমান হলো সামেশন ডি স্কয়ার সমান সমান হলো 60 আর এখানে হলো সামেশন ডি সমান সমান 0 বাই 9 আর এখানে 9 মাইনাস 1 তাহলে 0 9 এর যদি 0 এর 9 দিয়ে বিয়োগ করা যায় রেজাল্ট হলো 0 তাহলে উপরে থাকবে হলো 60 বিয়োগ 0 আর নিচে হলো 8 তাহলে 60 এর বিয়োগ 0 বিয়োগ করলে 60ই থাকে তার মানে তো কমন হয়ে গেছে অর্থাৎ তোমার এখানে রেজাল্ট আসছে 2 পয়েন্ট এর রেজাল্ট একই রেজাল্ট তাহলে আমি যেভাবেই করি না কেন ফলাফল একই আসবে এবং তাতে কোনো পার্থক্য হবে না এখন এই তিনটি ফর্মুলার মধ্যে যার যেটা ভালো লাগে সেটা সে ফলো করতে পারো তাতে কোনো সমস্যা নেই তবে আজকে এই পরিমিত ব্যবধান তোমাদের পরিসংখ্যানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে প্রয়োজনীয় এবং এটা তোমাকে ভালো করে বুঝতে হবে ভালো করে করতে হবে তা নাহলে পরবর্তী অঙ্কগুলো তোমাদের করতে সমস্যা হবে এজন্য এটা ভালো করে বুঝবে এবং ভালো করে করবে আমি এই আজকে একটি পদ্ধতি আলোচনা করেছি আমি পরবর্তী দিন বাকি পদ্ধতিগুলো বিশেষ করে বিন্যস্ত আজকে হলো অবিন্যস্ত ডাটার ক্ষেত্রে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আজকে আলোচনা করা হলো বিন্যস্ত ডাটার ক্ষেত্রে আমি অন্যদিন আলোচনা করব বিস্তারিতভাবে তবে তোমাদের যে কাজটি থাকলো সেটা হলো তোমরা বই যে বইগুলো আছে আমার নিজেরও একটি বই আছে পরিসংখ্যানের জীব পরিসংখ্যান ও গবেষণা পদ্ধতি তোমরা বই থেকে অনুশীলনীর মধ্যে যে অঙ্কগুলো আছে অবিন্যস্ত ডাটার ক্ষেত্রে সেগুলো তোমরা করবে তাতে যদি কোনো সমস্যা হয় তোমরা আমার সাথে যোগাযোগ করবে আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করার জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো ঘরে থাকো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ